বিমানের অভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদনে 700 কোটি টাকা হইলুটের অভিযোগ পাওয়া গেলেও বিষয়টি তদন্তে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, বিমানের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা উচিত। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় দেখুন জুলহাস কবিরের ধারাবাহিক অনুসন্ধানী রিপোর্টের শেষ পর্ব। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিং এর কাজটি করে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যা বিমানের আয়ের অন্যতম উৎস। বিমানের অভ্যন্তরীণ নিরীক্ষায় দেখা গেছে, কেবল নন শিডিউল ফেইটারের কার্গো হ্যান্ডলিং থেকে 2016 ও 2017 সালে অর্জিত 76 কোটি টাকা কোষাগারে জমা হয়নি। অডিটে ধরা পড়ার পর গত ফেব্রুয়ারি থেকে নন শিডিউল ফেইটারে কার্গো হ্যান্ডলিং বাবদ অর্জিত অর্থ বিমানের অ্যাকাউন্টে জমা হতে শুরু করে। সেই হিসাবে 2008 সাল থেকে 9 বছরে আদায়যোগ্য প্রায় 700 কোটির বেশি অর্থ বিমানের অ্যাকাউন্টে জমা হয়নি। এ ব্যাপারে মুখ খুলতে চাননি ওই সময়ের কার্গো মহাব্যবস্থা ব্যবস্থাপক আলিয়া হোসেন বাবু। বিমানের নিরীক্ষা প্রতিবেদনকেই ভুল বলে দাবি করেন তিনি। ঘটনাটি বিমানের ব্যাপক আলোচিত হলেও এ নিয়ে কোনো তদন্ত কমিটি গঠন করেনি কর্তৃপক্ষ। এ ব্যাপারে কথা হয় 2008 সালে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থাকা ডক্টর এম এ মোমেনের সঙ্গে। আমার যতটুকু মনে পড়ে, এটা আমি যখন বাংলাদেশ বিমানের সাথে কর্মরত ছিলাম, 2008 সালেই এই সংক্রান্ত নিয়মাবলী আমার মনে জারি করা হয়। এই অডিটটি করার জন্য 10 বছর কেন অপেক্ষা করতে হলো? এটি কেন অনেক আগেই করা হলো না? অনেক আগে করা হলে তো এটা অনেক আগেই ধরা পড়তো, এবং আজ যে টাকা 2018 থেকে পাচ্ছে সেই টাকা 2009 থেকে 10 থেকেই পেত। বিমানের নিজস্ব প্রতিবেদনে এমন দুর্নীতির চিত্র উঠে আসার পরও কোনো ব্যবস্থা না নেয়ায় সংস্থাটির সমালোচনা করেন তিনি। এই দুর্নীতির আকারটা বেশ বড়, তো সেক্ষেত্রে কর্তৃপক্ষ নিশ্চয়ই একটি সুষ্ঠু তদন্ত কমিটি করে প্রকৃত সত্যটাকে উদ্ঘাটন করে নিয়ে আসবেন, এবং এর সাথে যদি কেউ দায়ী থাকেন তো দায়ীরা ছাড় পাবেন কেন? ছাড়া পাওয়ার কোনো কারণ নেই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং টাকা আদায় করতে হবে। রাষ্ট্রীয় পতাকাবাহী একমাত্র সংস্থা বিমানকে দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এই লুটপাটের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন প্রতিষ্ঠানটির সাবেকেই পরিচালনা পরিষদের সদস্য। বিমান বোর্ড এ ব্যাপারে ভালো সিদ্ধান্ত নেবে, যাতে করে ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে, শাস্তির আওতায় এনে একটা দৃষ্টান্তমূলক কোন শাস্তি দেওয়া যেতে পারে। সংস্থাটির এত বড় অনিয়মের খবর জানে না বিমান পরিচালনা পরিষদের বেশিরভাগ সদস্য। আর টিভির কাছ থেকে বিষয়টি জানার পর ব্যবস্থা নেয়ার কথা বললেন পরিচালনা পরিষদের সদস্য ও বিজিএমই এর সভাপতি। আমি এতদিন জানতাম না, আমি যেহেতু আপনার মাধ্যমে এটা জানলাম, আমি অবশ্যই নেক্সট বোর্ড মিটিং এটা তুলব, এবং এটা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে আমরা তাকে যেই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে। বিমানের দুর্নীতির যে কোনো অভিযোগ তদন্ত করে ভবিষ্যতে সংস্থাটিকে দুর্নীতিমুক্ত করার আশ্বাস দেন তিনি।